বিশ্ব রেডক্রস দিবস উপলক্ষে উদয়পুরে কর্মসূচি হাতে নিল গোমতী জেলা কমিটি। সোমবার সকালবেলায় রেডক্রস জেলা কমিটির অফিস চত্বরে পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। গোমতী জেলাশাসক অফিসের কনফারেন্স হলে বিশ্ব রেডক্রস দিবস উদযাপিত হয়। এদিন রেডক্রসের গোমতী জেলা কমিটি আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়, উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার সহ আরও অনেকেই। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোমতী জেলার অতিরিক্ত জেলাশাসক পঙ্কজ চক্রবর্তী। স্বাগত ভাষণ রাখেন মাখনলাল আচার্য। এদিন রেডক্রসের হয়ে ভালো কাজের জন্য গোমতী জেলার 5 জনকে সংবর্ধনা জানানো হয়। তাদের হাতে মানপত্র এবং ট্রফি তুলে দেন উপস্থিত অতিথিরা। এছাড়া আরও 30 জনের হাতে হাইজেনিক কিট তুলে দেওয়া হয় রেডক্রসের তরফে। প্রত্যেক বছরে এটা পালিত হয়ে আসছে সেই 1800 থেকে, এটা সারা বিশ্ব পালিত করছে। এই পৃথিবীতে 196টা দেশ আছে, এর মধ্যে 194টা দেশ ইউএন আন্ডারে আছে, ইউনাইটেড নেশন অর্গানাইজেশনের আন্ডারে আছে। মানে আর দুটো দেশ, একটা হলো তাইওয়ান, অ্যানাদার ইজ জেরুজালেম। এই দুটো দেশ